বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের ঘটনায় জড়িত দুর্বৃত্তরা এখনও পুলিশের আড়ালে। মৃত ব্যক্তির পরিবারের লোকজনেরা পশ্চিম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত চাইলেন বৃহস্পতিবার। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার প্রতাপগড় এলাকায় হাওড়া নদীতে 26 বছর বয়সী দীপঙ্কর ঘোষের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। গত 6 এপ্রিল তাকে বাড়ি থেকে রাতের বেলা ফোন করে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারপর এলাকার এক বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায় দীপঙ্করকে স্কুটিতে বসিয়ে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। দীর্ঘ রাত পর্যন্ত বাড়ি ফিরে না আসায় মহারাজগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি করে পরিবারের লোকজনেরা। যথারীতি সিসি ক্যামেরার ফুটেজটি জমা দেওয়া হয় থানায়। অথচ পুলিশ প্রশাসনের তদন্ত সঠিকভাবে না হওয়ায় বুধবার সকালে নদীর জলে মৃতদেহটি পাওয়া যায় দীপঙ্কর ঘোষের বলেই মনে করছে পরিবারের লোকজনেরা। মৃতদেহ উদ্ধারের পরেও পুলিশ গত 24 ঘন্টা কাউকে আটক করতে পারেনি। পুলিশের ব্যর্থতা নিয়ে পরিবারের লোকজনেরা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয় এদিন। দাবি জানায় আগামী 24 ঘন্টার মধ্যে যাতে পুলিশ দোষীদের জালে তোলে, যথারীতি কঠোর শাস্তির ব্যবস্থা করে পুলিশ। আমরা ন্যায্য বিচার চাই, প্রশাসনের কাছে আমরা ন্যায্য বিচার চাই। আমরা পুলিশে বাইর করছে না, সিসিটিভি ফুটেজগুলো পুরো আমরা বাইর করে পুলিশের কাছে দিয়েছি। হ্যাঁ, পুলিশে আমাদের লোকে মানে কত রকমের কথা মানে কয়, তারা কল রেকর্ড বাইর করতে সাধারণত 7 দিন মেরেছে, কালকে লাশ পাওয়া গেছে, এর আগের দিন রাত্রে বেলা কল রেকর্ড আইছে। তবে এই ঘটনার সাথে জড়িত কৃষ্ণ ঘোষ নামে এক ব্যক্তির নামে প্রথমে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল থানায়, কিন্তু সেই ব্যক্তিকে পুলিশ থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দিয়েছে। তবে দীপঙ্কর ঘোষের মৃত্যুর পেছনে কি রহস্য রয়েছে তা নিয়ে জনমনে একাধিক বিষয় ঘুরপাক খাচ্ছে। সন্ধান টিভি।